মহাপ্রভুর অবতারের কারণ। গীতা থেকে আমরা শুরু করি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহ, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম সংস্থাপন, মহাপ্রভু আসছেন কলিযুগের যুগ ধর্ম সংস্থাপন করবেন, সংকীর্তন ধর্ম। যুগ ধর্ম হরিনাম সংকীর্তন প্রচারের উদ্দেশ্যে আসছেন মহাপ্রভু, কিন্তু এটা অত্যধিক গৌণ কথা। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা কেহ নারে ব্রজ প্রেম দিতে। আমাদের ভাগ্যের কতখানি প্রশংসা করা যায় সেটা অনুভব করা উচিত। যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, সংকীর্তন ধর্ম প্রচার করবার জন্য মহাপ্রভুকে, স্বয়ং কৃষ্ণকে মহাপ্রভুর নিয়ে আসার দরকার হয় না। একজন মৎস্যকুর্ম বরাহ যিনি ধরেছিলেন, সেই রকম কেউ একজন সংকীর্তন খোল পিটিয়ে হাটে বাটে হরিকীর্তন করে যেতে পারতেন। যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা কেহ নারে ব্রজ প্রেম দিতে। রূপ গোস্বামী পাদ সাধে তিনি বলেন নাই, অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ, যে বস্তু কোনো যুগে কোনো সময়ে কোনো জীবকে দান করা হয় নাই, এই রকম একটা অনর্পিত চর বস্তু দেওয়ার জন্য কলিযুগে মহাপ্রভু এলেন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ করৌ, করুণায় অবতীর্ণ হয়েছেন, করুণায় নিজে সিক্ত হয়ে আসতে বাধ্য হয়েছেন, করুণা গুণ তাকে ধাক্কা দিয়ে এই কলিযুগে অবতার নিতে বাধ্য করেছে। কারণ কলিজীবের দুর্দশা দেখে এরা প্রেমহীন, এদের জীবন পরমার্থহীন জীবন, সেটা অনেক অনেক ছোট কথা, কিন্তু পরমার্থতে যারা অগ্রণী হয়েছিলেন তারাও কিন্তু ব্রজপ্রেমহীন অবস্থায় ছিলেন। তাই পরমার্থহীন অপেক্ষা প্রেমহীন জীবন এটাকে দেখতে পারি না, পারবো না, এই জন্য এত চিন্তা করে এত ভাবি কলিযুগের প্রথম সন্ধ্যায় জীব উদ্ধারিতে নদিয়া নগরে জনমিলা গড়া রায়।